গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুট। আজকে সকালবেলা তো মায়ের কাছে এখানে আছি, ঘুরতে ঘুরতে আছি, কিন্তু কোনো কাজ নেই করার, চুপচাপ বসে আছি। বসে বসে সারাদিন কাটাবো, খাবো দাবো আর ঘুমাবো, ব্যাস এটাই কাজে থাকে। এটা কি হচ্ছে? তারা ছিলা ছিলা এরকম কেন হচ্ছে? মিক্সটা উঠছে না দেখছি, আমি পারছি না রান্না জানি না, আটা দিয়ে লাগিয়ে আটা দিয়ে লাগিয়ে দাও। বড় মাসি আবার আসছে, ওরা দেখেছ কত বড় বড় মাছের পিস আছে। আমাদের দই কাতলা, দই কাতলা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে, বাকি রান্নাগুলো পরে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। এইটা হবে রাতের জন্য হাঁসের ডিম, আর হাঁসের ডিম আর রুটি রাত্রেবেলা, ভুগোলাও খেলতে পারি আমরা বলা যায় না। সৌম কত লম্বা দেখো, আর একটু আর একটু লম্বা হলেই ওর মাথায় লেগে যাবে, বেঁকে দাঁড়িয়ে আছে, তাই নাহলে সোজা হয়ে দাঁড়ালে পরে সোজা দাঁড়া দেখি, সোজা হয়ে দাঁড়ালে আর একটু খাটি হলেই লেগে যাবে। আমাদের আজকে মেনুতে কি কি আছে তোমাদের দেখালাম, দেখো এগুলো হচ্ছে আমাদের মেনু। আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মাঝখানে আর ব্লগিং করতে পারিনি, গল্প করতে ব্যস্ত ছিলাম। এদিকে দেখো বাবা নেটাকে নিয়ে সমানে নষ্ট খেলা করে যাচ্ছে, আর এটা খালি ভাঙছে। আমরা এখন একটু বেরোবো, দেখি কোথায় যাই, বাট বেরোবো, এইটাই হচ্ছে কথা। খাওয়ার পরে আবার খাওয়া, ডেজার্ট নিয়ে বসে গেছি, তো তাতে আছে হচ্ছে ব্রাউনি, আর ওটাকে গরম করে নিয়েছি মাইক্রোওভেনে সাথে আইসক্রিম, এখনও খাওয়াই চলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আইসক্রিমও খাওয়া হয়ে গেছে, এবার আমরা উনো খেতে বসছি। এদিকে দেখো টুনি লাইট লাগিয়ে দিয়েছি, একটু আগে একটা না বড় একটা বাম্পার একটা অ্যাকশন হলো, কিন্তু মিস হয়ে গেল, তোমাদের দেখাতে পারলাম না। যদি নেক্সট টাইম আমার কখনো অ্যাকশন শো হয় তখন দেখাবো তোমাদের। আমরা সবাই এখন একটু বেরিয়েছি ঘুরু করতে, এদিকে আসো বাবাই, এদিকে যাবো আমি, মা আর বাবা তিনজন, বোন আর সৌম ঘরে আছে, আমরা তিনজন বেরিয়েছি। আমরা এসেছি বাঘাযতীনের মার্কেটে, বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি। কালকে সন্ধ্যার পর তোমাদের সাথে ব্লগিং এর কিছু করা হয়নি, কারণ মায়ের কাছে অনেকদিন পর গেলাম, তো গল্প করতে করতে অনেক টাইম চলে গেছিলো, আর বাজার থেকে এসে অনেক টায়ার্ড লাগছিলো দিচ্ছি, তাই জন্য আর কিছু করা হয়নি। আর আজকে সকালবেলাতেই সকাল সকাল চলে এসেছি, কেননা বোন আর বোনের বরের অফিস ছিল, আর ও তো যেহেতু আমার বাড়ির পাশেই থাকে, সেই জন্য ওদের সাথেই আমিও চলে আসলাম। আর মাও তো সকালবেলা কাজে বেরিয়ে যায়, তো সেখানে আমার একা একা কোনো সারাদিন থেকে কিছু ভালো লাগবে না, তাই চলে এসেছি। এখন আমার স্নান হয়ে গেছে, মায়ের কাছ থেকেই রান্না মা ছিল সেটা নিয়ে এসেছি, সেটাই এখন খাবো। আর কালকে আমি কি কিনেছিলাম বাগানের জন্য বাজার থেকে সেটা তোমাদেরকে দেখাবো, তো খেয়ে নিই তারপরে তোমাদের যাচ্ছি। এখন বাবানকে খাওয়াবো, দেখো বাবান খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, বাবানকে খাইয়ে নেবো আর খাওয়ানোর পর তারপরে তোমাকে দেখাচ্ছি কালকে আমি কি আনলাম ওর জন্য। এর জন্য এই জুতোটা কেনা হয়েছে, ওর জুতোটা আছে বাট সবসময় পরার জন্য এটা কিনলাম একটা, তো এইটা আর ওর দিদুলোক একটা এরকম বাস কিনে দিল, কারণ ও সমানে জেদ করে যাচ্ছিলো আমাকে একটা গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও, তাই দিদুন একটা বাস কিনে দিয়েছে, তাই তো এ কিনে দিয়েছো বাসটা দিদুন? হ্যাঁ দিদুন, আমি দিদুন কিনে দিয়েছো বাবা। চলে এসেছি আবার আমার জায়গায়, তো এখন বাবানকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আর এখনও বাবানের বাবা আসেনি দোকান থেকে, তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দেবো, বিকজ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই আগে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি ঘুমিয়ে যাবো, তো
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোলো বাবা, আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো, টিল দেন, টাটা, বাই।